ওই রাধা কৃষ্ণ যে, আর রাধা কৃষ্ণের যে মূর্তি তারপরে কিনে দিয়েছিলেন, রাধা কৃষ্ণের মূর্তি কিনে দিয়েছিলেন সেই নিজের প্রতিমা গোপাল ধরের কাছে রাধা কৃষ্ণ ঠাকুর। আচ্ছা আচ্ছা, গিয়ে তারপরে সেটাকে গিয়ে পূজা করত। কিরকম ভাবে পূজা পূজা করত? পূজা করত বলতে কি, পূজা পাঠাত করত, ওই গীতা মতে প্রাণ ত্যাগ করলো, গীতায় যে সব কিছু আছে, হ্যাঁ জ্ঞানের সব কিছু আছে গীতাতে, হ্যাঁ সার মর্ম নিজে সব কর্ম করে গেছে। তিনি কত বছর বেঁচে ছিলেন এই পৃথিবীতে? একুশ বছর। একুশ বছরে মহাপ্রভু হয়েছে, তো আর বেশি দিন মাস তো দাদার চার বছর বিয়ে হয়েছিল, বাচ্চা কাচ্চা হয়নি, তো তারপরে আমার বিয়ে হলো। দাদা ভাবলো তাহলে সে খুব অন্য চিন্তা করলো, পর ঘরে বাচ্চা কাচ্চা হলে সংসারে বড় হয়ে যাবে, যে ওর চিন্তা ভাবনা চালিয়েছে, যাওয়ার পরে দেখা গেল যে এখন সে চিন্তা ভাবনা তার বিদা হয়ে গেল। এখানে রাম রমণের যুদ্ধ, কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, এখানে একটা দীপ্তি গড়ে উঠবে। হ্যাঁ হ্যাঁ, কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, মাঠে জমি গন্ডগোল বাগানিদের সাথে ফৌজদারি হলো, সে ফৌজদারি বাকশুদ্ধ ফৌজদারি করে যায় মাঠে, আমাদের লক্ষ্মী সামন্ত লাগি গিয়া বলে অনিল মাঝি যদি সে কোর্টে প্রমাণ করে দেয় তার সম্পত্তি, তাহলে তখন তারা ছেড়ে দেয়। উনি সব বলে কি, সেও তো মোর মামা তোমাকে বিয়ে করছে, সে তার নিজের স্বরূপ, আমরা একটু দূরের স্বরূপ, তাই বলে এই মামলাটা ঢুকিয়ে দিল। যদি একটা তো মীমাংসা করে দিতে পারত সব এই গণ্ডগোল পুরো দিয়ে, দু পুরুষকে মালিক মামলা চলে, কী অবস্থাটা হচ্ছে আমাদের, মালিক মামলা করে করে পয়সা সাত করে নিজেরা খেতে পায় পাওয়া যাচ্ছে হচ্ছে। মানুষের কাছে জ্ঞানটাই ধর্ম, জ্ঞানটাই সব, সবের মূল জ্ঞান। আমাকে সে খুব ভালোবেসে গেছে। কে ভালোবেসেছে? শ্যাম। আচ্ছা, তাই তাই যেদিন প্রাণ বিসর্জন দিয়ে চলে যায় সেই সেই রাত্রিতে আমার বাড়িতে, সেই রাত্রিতেই আমার বাড়িতে আসে, যে দরজার ভিতরে প্রবেশ করেনি, সেই সামুগড়ায় দাঁড়িয়ে আছে। তখন তো তখন আমি তো জানতে পারছি, তো সে তখন তখনই বললো যে তুমি তোমার দাদার কাছে জেনে নিব। বলি বা, আমাকে যে তুমি লীলা খেলা করে গেল, দাদাকে তো পা ভেঙে মেঘে ঘুরে রেখে দিল, তিন মাস করে রইল মেঘিনীপুরে, তাহলে তাহলে আমাকে দাদা